আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রশ্ন অজুর হুকুম কি। উত্তর অজু করা হয়তো ফরজ অথবা মুস্তাহাব। তিন কারণে অজু ফরজ হয়ে থাকে এক নম্বর নামাজ দুই নম্বরে কাবাগরের তাওয়াফ। তিন নম্বর আলকুরা স্পর্শ করা এই সময় ছাড়া অন্য সময় অজু করা মুস্তাহাব। প্রশ্ন অজু করার পদ্ধতি কি উত্তর অন্তরে অজুর নিয়ত করা বিসমিল্লা বলা হাতের দু কবজি পর্যন্ত ধৌত করা তিনবার মেসোয়াক করা এর সময় হলো কুলি করার মুহূর্তে কুলি করা নাকে পানি দেয়া নাক ঝাড়া তিনবার কুলি করার অর্থ মুখের মধ্যে পানি প্রবেশ করিয়ে নাড়াচাড়া করা নাকে পানি দেওয়া অর্থ নিঃশ্বাসের সাথে নাকের মধ্যে পানি টেনে নেয়া নাক ঝাড়া অর্থ নাকের ভিতর থেকে পানি বের করা মুখমণ্ডল ধৌত করা তিনবার দাড়ি খেলাল করা সহ আঙ্গুলের মাথা থেকে কোনোই পর্যন্ত ডান হাত তিনবার ধৌত করা অতপর একই রূপে বাম হাত ধৌত করা মাথা মাসে করা আর তার পদ্ধতি হলো প্রথমে হাত পানি দিয়ে ভিজিয়ে নেয়া এরপর মাথার সামনের দিক থেকে পেছনের দিকে চুলের শেষ সীমানা পর্যন্ত হাত বোলানো এরপর পেছনের দিক থেকে সামনের দিকে হাত ফিরিয়ে আনা একবার তর্জনী অঙ্গুলি দিয়ে কানের ভিতরে মাসেহ করা আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের বাহিরের অংশ মাসেহ করা একবার ডান পা টাকনো পর্যন্ত ধৌত করা তিনবার অতপর একই রূপে পা ধৌত করা অজু শেষ করার পর এই দোয়া পাঠ করা অশহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়াহ্ দহু লা শরিকলাহ ও অশহাদু আন্না মহম্মদন আব্দুহু রসুল আল্লাহ হুম জালনি মিনত ওয়বিন জালনি মিনাল মুত সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক প্রশ্ন ওযু শর্তাবলী কি কি উত্তর পানি পবিত্র হতে হবে পানি বৈধ হতে হবে যেমন কেউ যদি চুরি করা পানি দিয়ে ওযু করে তবে তার অজু হবে না যা কিছু ত্বকে পানি পৌঁছাতে বাধা দেয় তা অজুর পূর্বে অপসারণ করে নিতে হবে যেমন চর্বি ইত্যাদি প্রশ্ন অজুর ফরজসমূহ কী কী উত্তর এক নম্বর মুখমণ্ডল ধৌত করা দুই নম্বর দুহাত কনৈ পর্যন্ত ধৌত করা তিন নম্বর দুপা সহ ধৌত করা চার নম্বর মাথা মাসেহ করা প্রশ্ন অজুর সুন্নাতসমূহ কি। কী কী উত্তর অজু শুরুতে দুহাত কবজি পর্যন্ত তিনবার ধৌত করা মেসোয়াক করা মাথা ও কানবাদে প্রত্যেকটি অঙ্গ তিনবার ধৌত করা মাথা কেবল একবার মাসেহ করা ডান দিক অনুসরণ অর্থাৎ অঙ্গগুলো ধৌত করার সময় ডানের অঙ্গ দিয়ে শুরু করা উজ্জ্বলতা দীর্ঘ করা অর্থাৎ হাত ধৌত করার সময় কোনোই ছাড়িয়ে আরও একটু বেশি ধৌত করা হাত ও পায়ের আঙ্গুলসমূহের সময়ের মধ্যবর্তী স্থানগুলো মাসেহ করা যে সকল অঙ্গ ধৌত করতে হয় তা হাত বুলিয়ে ধৌত করা পানি ছিটিয়ে দেওয়া যথেষ্ট নয় পানি ব্যবহারে মৃত্যুবায়িত হওয়া নবী করিম সাল্লাম বলেছেন এই উম্মতের মধ্যে এমন এক সম্প্রদায় হবে যারা পবিত্রতা অর্জনে সীমালঙ্ঘন করবে অর্থাৎ অজুর সময় পানি অপচয় করবে অজুর পর দোয়া পাঠ করা অজুর পর দুরাকাত নামাজ আদায় করা নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমারে অজুর মতো করে অজু করবে এরপর এমনভাবে দুরাকাত নামাজ আদায় করবে যাতে অন্য কোনো চিন্তা কল্পনা ছিল না তাহলে তার অতীতের গুনাহ ক্ষমা করে দেয়া হবে প্রশ্ন অজুবঙ্গের কারণ সমূহ কি কী উত্তর মলদার ও লজ্জাস্থান থেকে যা কিছু বের হয় যেমন পেশাব পায়খানা বায়ু ইত্যাদি অজুবঙ্গের কারণ গভীর ঘুম যাতে অনুভূতি থাকে না হওয়া পূর্ণ মাতাল হওয়া ইত্যাদির হুকুমও গভীর হুকুমের মতোই মুখ বস্ক জাগ্রত ব্যক্তি সিজদা বিশিষ্ট নামাজের নামাজরত অবস্থায় যদি অট্টহাসি হাসে তাহলে অজু ও নামাজ নষ্ট হয়ে যাবে প্রবাহমান রক্ত প্রিয় দর্শক শ্রোতা এখন কিছু গুরুত্বপূর্ণ মাসালা সম্পর্কে জানব ইনশাআল্লাহ যখন কোনো মুসলিম নিদ্রা থেকে জাগ্রত হয়ে অজু করতে চায় তখন যেন সে তার হাত পানির পাত্রে ঢুকিয়ে না দেয় বরং তিনবার হাত ধুয়ে নেয়ার পর হাত ঢুকাবে কারণ রাসুল্ল সাল্লু আলয় সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ নিদ্রা থেকে জাগ্রত হলে সে যেন তিনবার হাত ধৌত করার আগে তার হাত পাত্রের মধ্যে না ঢুকায় কেননা সে জানে না তার হাত কোথায় রাত কাটিয়েছে অযুতে যে সকল অঙ্গ ধৌত করা জরুরি তার প্রত্যেকটিতে ভালো পানি পৌঁছাতে হবে বিশেষ করে হাত ও পায়ের আঙ্গুলের ফাঁকে দাড়ির ও কানের মধ্যবর্তী জায়গায় এমনিভাবে দুই কণই ও পায়ের গোড়ালিতে ইয়াকিন বা দৃঢ় বিশ্বাসের ভিত্তি হল প্রতিটি বিষয়ের ক্ষেত্রে মৌলিক গুরুত্বের ব্যাপার সে হিসেবে যদি তাহারাত বা পবিত্রতা অর্জনের কথা দৃঢ়ভাবে মনে থাকার পর অজু ভেঙে গেছে বলে সন্দেহ হয় তাহলে দৃঢ় বিশ্বাসের উপর স্থিত বিষয়টিকেই প্রাধান্য দিতে হবে আর সেটা হলো তাহারাত যদি কোনো মুসলিম এমনভাবে অজু করে যে কোনো অঙ্গ একবার আবার কোনোটি দুবার আবার কোনোটি তিনবার ধৌত করে তাহলে অজু শুদ্ধ হবে যে ব্যক্তি ভুলে ব্যতীত নামাজ আদায় করেছে সে তা স্মরণ করা মাত্র নামাজ আবার পরে নেবে অজু করার পর যদি কোনো নাপাকি লেগে যায় তাহলে নাপাকি দূর করে নেবে অজু করতে হবে না কারণ নাপাকি লেগে যাওয়াটা অজুভাঙ্গের কারণ নয় প্রশ্ন অজু করার সময় কি করা উচিত নয় উত্তর অজুর সময় মুখে নিয়ত উচ্চারণ করা পানি অপচয় করা অজুতে তিনবারের বেশি ধৌত করা কিন্তু যদি অঙ্গটি তিনবার ধৌত করার পর পরিষ্কার না হয় তাহলে তিনবারের বেশি ধৌত করা জায়েজ হবে যেমন হাতে চর্বি ইত্যাদি লেগে থাকার ক্ষেত্রে প্রশ্ন কি কি কারণে অজু পূর্ণ হয় না উত্তর পায়ের গোড়ালি ধৌত না করা কোনোই ধৌত না করা জামার হাতা সংকীর্ণ হওয়ার কারণে কান ও দাড়ির মধ্যবর্তী অংশ ধৌত না করা বাম হাত ধৌত করার সময় বাম হাতের কবজি না ধোয়া শরীরে চর্বি জাতীয় পদার্থ থাকা অবস্থায় অজু করা আঙ্গুলে নীল পালিশ থাকা অবস্থায় মহিলাদের অজু করা যা পানি পৌঁছাতে বাধা দেয় স্বাভাবিকভাবে পানি না পৌঁছানো সত্ত্বেও পায়ের আঙ্গুলগুলো খেলাল না করা ঘাড় মাসেখ করা এটা অজুর কোনো বিষয় নয় যদি তা মাসে করা কোনো কারণে প্রয়োজন হয় তাহলে তা অজুর আগে বা পরে করা যেতে পারে